প্রিয় রেসিপি যেটা তৈরি করে দেখাবে আমাদের অনেক পরিচিত মুখ যিনি অনেকবার বিজয় হয়ে এসেছেন এই রান্নাঘরে সমাজসেবিকা রেবা রহমান। কেমন আছো রেবা? ভালো আছি। আমি খুব ভালো আছি আর যখন তোমাকে পাই আমার খুব ভালো লাগে। আজকে কি উপহার দেবে তোমার দর্শকদের? আজকে আমি দিচ্ছি, এটার নাম হলো টক ঝাল মিষ্টি আমের মোরব্বা। প্রিয় দর্শক, এখন বাজারে বাজারে কাছে কাছে অনেক আম যেটা দিয়ে আমরা তৈরি করতে পারবো এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। উপকরণ লাগছে কাঁচা পাকা আম, আদা কুচি, শুকনো মরিচ কুচি, এসেন্স, কিশমিশ, চিনি সিরাপ, তার সাথে লাগছে পানি। দর্শক উপকরণ দেখে নিয়েছেন, চলুন শুরু করি। এখন এই পাত্রে পানি দিতে হবে। কত দিতে পারেন কি বলুন? একটু পানিটা যাতে আমটা একটু সিদ্ধ ভরে হয়। তুমি কি সবসময় এখন আম্মা মনে করতে? হ্যাঁ, আমি করতাম। আমার হাজবেন্ড খুব পছন্দ করত আমার হাতে রান্না। এইটা করতে করতে আমি কিছু না কিছু একটা আইটেম বাসায় করতাম। একটা হলো এটা আমি করতাম, এটা আমার একটা আনন্দ। এটা এখন ডেকে যেতে হবে, একটু ভয়ের হবে। তারপর প্রিয় দর্শক, আন্টি শুধু গুণী রাঁধুনি নয়, উনি একজন সমাজ সেবিকা। চলো আন্টি থেকে জেনে নিই আন্টি সমাজের জন্য কি করছে। তার মাঝে মাঝে আরো অনেক অনেক আছে, যেরকম ইসে আছে তো জুনিয়র আমার হাতে রান্না খেতে পছন্দ করতো বা উচিত থাকলে বলতো তুমি একটা আইটেম করছো। এই রান্না করে আমি এই মাঝে মাঝে এই দুটো তিনটা আইটেম করে 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 আমি রান্নার ভিতর বাচ্চারা কিছুই চায় না ওই বার্গার পিজা এগুলো নিয়ে, কিন্তু বিস্কিট কিন্তু একসময়কার একটা নাস্তার একটা বিরাট একটা আইটেম ছিল। তা আমরা আবার ফিরে যেতে চাই, আমাদের নতুন প্রজন্মকে দেখাতে চাই, আমাদের ট্রেডিশনাল জিনিসগুলো ধরে রাখতে চাই, যার জন্য আমাদের আজকের আয়োজন এটা এবং নতুনদের জন্য যারা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য। আজ আমরা একটু দেখি। হ্যাঁ অবশ্যই, দেখো আমি এটা এখন মনে হয়ে গেছে আর কি, তুলে ফেলি। ঠিক আছে, চুলাটা কমিয়ে দিই। তুলে কোথায় রাখবো বলো তো? না এখন আমি একটু সিলকাল দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সিলকাটার দিকে জিনিসটা যে তোমার পরিষ্কার হয় আর এই ডকটা একটু কমে আসে। তারপরে কি করবে? তারপরে এই জিনিসটাকে এমনি একটা পাত্রে তুলে রাখবো। এটা মতো তুলে রাখি আমরা। হ্যাঁ, এটা তো পারবে না। হ্যাঁ, আনারসের মোরব্বা করি, বেলের মোরব্বা করি, তারপরে তোমার আলু বোখারার মোরব্বা করি। আমের মতো মোরব্বাটা চাল কুমড়া মোরব্বা হয়। এখন আমটাকে
Traditional recipe is only known. I'm a darling, come over, be to be tossed with them.